নমস্কার, রিজার্ভেশন থেকে আমি তনুশ্রী। শুরু করছি আজকের খবর। গান স্যালুটে রবীন্দ্র সদনের শেষ আলবিদা, কেকের মরদেহ নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে পরিবার। মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে কনসার্ট করতে এসে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। জানা গিয়েছে কনসার্টের পরই তিনি অসুস্থ বোধ করেন। এরপর শহরের এক পাঁচতারা হোটেলে ফিরে তিনি সিঁড়ি দিয়ে পড়ে যান এবং তাকে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার সকালেই কলকাতায় এসে পৌঁছন কেকের স্ত্রী ও পুত্র। এরপর শিল্পীর দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেমে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষণা অনুযায়ী কেকের মরদেহ নিয়ে আসা হয় রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনে আসেন প্রয়াত শিল্পীর কেকের স্ত্রী ও ছেলে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেন। এরপর রবীন্দ্র সদনে গান স্যালুটের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আলবিদা জানানো হয় কেকেকে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয় ও ফিরহাদ হাকিম। বিকেল 5:15 ফ্লাইটে মুম্বাই ফিরে যাওয়ার কথা পরিবারের, তাই গান স্যালুটের পর কেকের দেহ নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় পরিবার। সঙ্গে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক মন্ত্রী ও পুলিশ কর্তারা। বলিউডে বহু প্লেব্যাক করেছেন কেকে। হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, গুজরাটি, মারাঠি ভাষাতেও বহু গান গেয়েছেন। ইন্ডিয়ান পপ, রক মিউজিকে আলাদা করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন কেকে। মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান করার সময় অসুস্থ বোধ করছিলেন। এরকম অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এমনই একটি ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে দরদর করে ঘামছেন কেকে, তোয়ালেতে মুখ মুছছেন শিল্পী। জানা যাচ্ছে একই সঙ্গে অডিটোরিয়ামে এসি কাজ করছিল না বলেও জানান কেকে। এছাড়াও অডিটোরিয়ামে অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার ফলে অনেক দর্শকদেরও শ্বাসকষ্ট হচ্ছিল বলে জানিয়েছে বহুজন যারা গতকালে কনসার্টে ছিলেন। এদিন গ্র্যান্ড হোটেল যান কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা ও ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। গ্র্যান্ড হোটেলের শিফট ম্যানেজার, হোটেল কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরা ফুটেজ। কেকের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে নিউ মার্কেট থানায়। ব্যথার কথা সোমবারই স্ত্রীকে জানান কেকে। ধমনীতে 70% ব্লকেজ বলছেন চিকিৎসকরা। কমিটমেন্ট রেখেছেন, প্রচণ্ড গরম, বারবার ঘাম মুছতে হচ্ছে, কিন্তু এরপরও মঞ্চ ছাড়েননি কেকে। আর তাই মৃত্যুর পরে যাবতীয় বিতর্ক, প্রশ্ন উঠছে সমালোচকদের ভূমিকা নিয়ে, এমনকি নজরুল মঞ্চের পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠছে। তবে এই বিতর্কের মধ্যে সামনে এসেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, আর তাতে কেকের মৃত্যু নিয়ে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। শুধু তাই নয়, হার্ট অ্যাটাক করেই যে মৃত্যু হয়েছে তা কার্যত স্পষ্ট প্রাথমিক তদন্তে। সোমবার থেকে শরীর খারাপ ছিল। ইতিমধ্যে ঘটনায় নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। সেই মামলায় তদন্ত শুরু হয়েছে, আর তদন্তে বেশ কয়েকটা তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে সোমবার সন্ধ্যায় স্ত্রীকে কেকে কাঁধে এবং হাতে ব্যথার কথা জানিয়েছিলেন, তবে গ্যাসের সমস্যা ছিল শিল্পীর, আর সেই কারণে মাঝে মধ্যে গ্যাসের ওষুধ তিনি খেতেন বলেও জানা গিয়েছে। সোমবারও সমস্যা হওয়াতে গ্যাস বলেই মনে করেছিলেন শিল্পী এবং তার পরিবার। অন্যদিকে কেকের অপব্যবসি রিপোর্টে হার্ট ব্লকেজ পেয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন, এমনকি মূল ধমনীতে 70% ব্লকেজ পেয়েছেন চিকিৎসকরা। আর গানের সময় অতিরিক্ত উত্তেজনার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, হার্টে পাম্পিং ফেল করে যায় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তবে এই বিষয়ে নিশ্চিত হতে আরও বেশ কিছু সময় লাগবে বলে মনে করছেন চিকিৎসকরা, আর এরপরই সম্পূর্ণ রিপোর্ট সামনে আসবে। ওদিকে হোটেলের সিসিটিভি ফুটেজ সামনে এসে